অনেক দিনেরই ইচ্ছা একটা প্র্যাঙ্ক কেক বানানোর কিন্তু অর্ডার না আসায় আমার আর ফ্যাঙ্ক কেক বানানো হয়নি কিন্তু এবার আমাকে কিছু বন্ধু এই প্র্যাঙ্ক কেকের অর্ডার দেয় তাই ভাবলাম যে প্র্যাঙ্ক কেকটা যখন বানাচ্ছি তবে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করাই যায় তো এখানে আমি হাফ পাউন্ডের কেক দেখানোর জন্য একটা বাটি নিয়েছি সেই বাটিটাতে ভালো করে আমি উইপিং ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি যতটা পাতলা করে পারবেন এই ক্রিমটা লাগিয়ে নেবেন আর প্রথমে কিন্তু গামলাটাকে এই বোর্ডের মধ্যে ভালো করে সেলো দিয়ে লাগিয়ে নেবেন তাহলে কি হবে গামলাটা একটুকু ঝিলবে না তারপরে উইপিং ক্রিমটা ভালো করে স্প্রেড করে দিয়ে ক্রিমটা চারিদিকে লাগিয়ে নেবেন সাথে আমার আরেকটা হাফ পাউন্ডের কেকের সেম অর্ডার ছিল তো যে নিতে এসেছিলো যে বন্ধুটা সে নিজেও বুঝতে পারছিল না কোনটা অরিজিনাল কেক আর কোনটা প্র্যাঙ্ক কেক তারপরে যখন আমি তাকে বলি সে কোনো মতে বিশ্বাস করছিল না যে এটা প্র্যাঙ্ক কেক আপনারাও এইভাবে বন্ধুদের সাথে কেক দিয়ে প্র্যাঙ্ক করতে পারবেন তো এইভাবে আমি উপর থেকে একটু গ্রিন ক্রিন গ্রিন কালার দিয়ে স্প্রেড করে উপরটা একটু কালারিং করে নিলাম আপনারা যে যার নিজের মতন ডিজাইন করে নিতে পারেন এরকম নানা ধরনের আমি এরকম কেকের ডিজাইনও আমার চ্যানেলে শেয়ার করি তো যারা নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমি চারিদিকে বর্ডার করে দিচ্ছি যেহেতু এর মধ্যে বাটিটার সাইডটা দেখা যাচ্ছিল সেটাকে লুকানোর জন্য একটা আমি বর্ডার করে দিয়েছি উপরে একটা গোলাপ বসিয়ে হ্যাপি বার্থডে দিয়ে নাম লিখে দিয়েছি